হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্যামসাং R100 মোবাইলটি খুব সহজেই রুট করতে পারবেন। প্রথমে আমি আপনাদের বলে নেই যে আপনার যদি একটি পিসি না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই স্যামসাং R100 মোবাইলটি রুট করতে পারবেন না। আপনি ইউটিউবে স্যামসাং R100 রুট লিখে সার্চ করলে অনেক ভিডিওই পাবেন, কিন্তু এগুলো বেশিরভাগই ফেক, কারণ এগুলোতে জাস্ট একটি সফটওয়্যার মাধ্যমে রুট করে দেখিয়ে থাকে, যা বেশিরভাগই ফেক হয়ে থাকে। তো আজকে আমি পিসির সাহায্যে A to Z কীভাবে স্যামসাং R100 রুট করা যায় সেই ভিডিও আমি প্রসেস দেখাবো। তো ফ্রেন্ড, আশা করি সাথেই থাকবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়। তো ফ্রেন্ড, সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো ফ্রেন্ড, প্রথমে ডেসক্রিপশন বক্সে তিনটি লিঙ্ক পাবেন, এই তিনটি লিঙ্ক থেকে এই তিনটি ফাইল প্রথমে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এই প্রথম ফাইলটা ওপেন করবেন, দেন এখানে ইনস্টল ড্রাইভার নামে একটি ফাইল রয়েছে, এটা প্রথমে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ড, আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনি একটা এক্সিট দিয়ে দিবেন। তো দেন আপনি এসপি ফ্লাস্টল নামে একটি ফাইল দেখবেন, এটাতে ঢুকে আপনি এসপি ফ্লাস্টল নামে একটি সফটওয়্যার আছে এটা আপনাকে ইনস্টল করতে হবে। দেন ওকে দিয়ে এসপি ফ্লাস্টল ফাইলটা খুলে যাবে আপনার। দেন আমরা ডাউনলোড অ্যাগেন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তো তারপর এসপি ফ্লাস্টলের ভেতর অনেকগুলো ফাইল রয়েছে, আপনি লাস্টটা সিলেক্ট করবেন, দেন ওপেন করে দিবেন। দেন আপনি স্ক্রেট লোডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনি ব্যাক করবেন স্যামসাং ফাইলে, তো এখানে যেখানে আপনি স্যামসাং রিকভারিটা রেখেছেন সেখানে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করে ওপেন দিয়ে দিবেন। দেন এটা আসার পর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো এরপর আপনি আপনার মোবাইলটা রিস্টার্ট করে USB কেবলের সাথে আপনার কম্পিউটারে কানেক্ট করবেন। তো এখানে আপনি দেখবেন আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আমারটা অলরেডি করা আছে তাই আর করলাম না। তো এখানে লোডিং দেখাবে, এটা ফুল প্রসেস হওয়ার আগ পর্যন্ত মোবাইলটা খুলবেন না। তো এরপরের স্টেপটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই আমি এডিটিংয়ের মাধ্যমে আপনাদের রুট করার সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনি মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস বাটন দুইটা একসাথে প্রেস করে ধরে রাখবেন। দেন আপনার রিকভারি অপশানটা চালু হবে, এর জন্য 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। তো এরপর আপনি এরকম কয়েকটি অপশান দেখতে পাবেন, এর মধ্যে ইনস্টল অপশানটি ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে একটি ফাইল খুলে যাবে, এখান থেকে আপনার পূর্বের যে এই তিনটি ফাইল রয়েছে এই ফাইলটি খুঁজে বের করবেন। তো খুঁজে এই তিনটি ফাইল খুঁজে বের করার পর আপনি সেকেন্ড অপশানটা ক্লিক করবেন, R100 রিকভারি অ্যান্ড SU, এই অপশানটা আপনি ক্লিক করবেন। দেন একটি জিপ ফাইল পাবেন, সেটাতে আপনি ক্লিক করবেন। তো জিপ ফাইলটি ক্লিক করার পর এরকম কিছু রিকভারি অপশান আপনার দেখবেন রানিং হচ্ছে। তো এরকম কয়েক মিনিট রানিং হবার পরে আপনার একটি অপশান আসবে রিবুট সিস্টেম। তো দেন আপনি রিবুট সিস্টেমটা ক্লিক করার মাধ্যমে আপনার কাজ শেষ। রিবুট সিস্টেমটি ক্লিক করার মাধ্যমে আপনার মোবাইলটি অটো রেজিস্টার নেবে, অ্যান্ড দেন আপনার R100 মোবাইলটি সাকসেসফুলি রুট হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।